नमस्कार डॉक्टर बी के महापात्र प्रधान वैज्ञानिक केंद्रीय मत्स्य शिक्षा संस्थान कोलकाता केंद्र सबाई के आंतरिक शुभेच्छा और भलोबासा जानिए आज के आलोचना शुरू कर इतिमध्ये बायोफ्लकर प्राय 10 पर्वे एक सब आलोचना कर सबाई के आबार अनुरोध जरा बायोफ्लक नहीं किस देखते चान आलोचना थे फल पे चान अवश्य अपनारा प्रत्येक भिडियो निखुत भावे मन दिए देखुन ताहले किन्तु देखबेन जे समस्त प्रश्न उत्तरगुलो रयेछे एकटा भिडियो देखे खापछाड़ा किछु भावना एवं सेक्षेत्रे किछु प्रश्न रेज करे जानते चाहले सेक्षेत्रे अपनारा जेमन सहज उत्तर ना पेले आपनादेर मन कष्ट हय आमिओ सबाइके उत्तर ना दिते पारले कष्ट हय कारण ओई रकम जे आलादा करे जे जिनिसटा एक ही जे आलोचना हये गेछे भिडियोते बार बार सेई कथागुलोके आबार जदि आपनारा प्रश्न हिसेबे राखेन আমি আগেও বলেছি যে সবসময় কিন্তু সময় দিয়ে প্রত্যেকটার আবার আলাদা করে দেওয়ার নেই সময় হয় না তাই সবাইকে আমার একমাত্র অনুরোধ আপনারা যারা এই ভিডিওগুলো দেখে কিছু শেখার চেষ্টা করছেন বা বিজনেস করার কথা ভাবছেন তারা অতি অবশ্যই কিন্তু প্রত্যেক যে 10 পর্বে যেগুলো আলোচনা করা হয়েছে প্রথম থেকে 10 পর্বে দেখুন দেখুন কোন জায়গায় প্রশিক্ষণ নিতে গেলে তাও আপনাকে সময় দিতে হবে তাই যদি এই ভিডিওর মাধ্যমে আপনি এটাকে শিখতে চান তাহলে প্রথম থেকে সেগুলো অনুধাবন করুন তাহলে কিন্তু আপনার দেখবেন যে এট দি এন্ড আপনি কিন্তু ভালোভাবে এটা শিখে যেতে পারবে আজকে যাই হোক আমরা যখন বায়োফ্লক করব আলটিমেটলি আমাদের মনে থাকে এই ক্ষেত্রে কতটা মানে লাভ লোকসান হবে লোকসান নয় এটা লাভ কতটা হবে হ্যাঁ লোকসানও হতে পারে যদি সেখানে আপনার যদি চাষ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেখানে লোকসানও হতে পারে এর জন্য চাষটাকে ভালো করে করতে হবে সেজন্য জানার কথা বলেছি বারবার এবারে যদি সঠিকভাবে সেটা চাষ হয় সুষ্ঠুভাবে যদি আপনার ফসল ওঠে সেক্ষেত্রে কিভাবে আয় ব্যয় হতে পারে আমাদের মনে নানান ধারণা রয়েছে হয়তো এখানে চাষ করলে একদিনে লাখপতি হবেন তাও নয় বা এক বছরে কোটিপতি হবেন তাও নয় এটা যেটা নিশ্চয়ই আমি বলবো অন্যান্য চাষের থেকে এটা অন্তত একটা জায়গায় বা যতগুলো লাভজনক চাষ আছে তার ভিতরে এই বায়োপ্রক পদ্ধতিতে মাছ চাষ সেটা সত্যি একটা লাভজনক ব্যবসা হ্যাঁ এটা আপনারা শহর শহরতলি যে কোনো জায়গায় এটা করতে পারবেন তবে কতগুলো তার প্রাথমিক যে কন্ডিশন সেগুলো আমরা বলেছি যে এটা করতে হলে অন্তত বিদ্যুতের সংযোগটা থাকা অত্যন্ত জরুরি আর তা না হলে অন্তত সোলার লাইটের বন্দোবস্ত করে আপনাকে সোলার এনার্জি ব্যবহার করে এটা করতে পারেন যাই হোক যদি করেন আপনার কী কী সরঞ্জাম দরকার আর যেটা আবার একটা জিনিস আমার বলার দরকার আছে যে অনেকেই হয়তো পুরো যে জিনিসগুলো লাগবে সেটা না জেনে মাছের চাষটা শুরু করলেন তাহলে কিন্তু হবে না কারণ এখানে সবগুলো জিনিসের আগে কিন্তু যোগান টাকাকে আগে আমার রাখতে হবে তার জন্য ট্যাঙ্ক তৈরি যেমন ইম্পর্টেন্ট তেমনি মাছেরও রাখলেন মাছকে ছাড়ার পরে অনেকে এসছেন যে খাবার দিতে পারছেন না সেটাও সমস্যা বায়োফ্লকে খাবার দেওয়ার সেটাও একটা খরচা আছে আবার অনেকে যেটা করছেন যে সমস্ত কিছু করেছেন করেননি কোনটা ওয়াটার টেস্টিং যে প্যারামিটার কিটে সেই কিটগুলো কিন্তু খরিদ করেননি তার জন্য এখানে আমি দুটো জিনিস এই আয় ব্যয়ের সঙ্গে সঙ্গে মেটেরিয়াল কী কী লাগছে সেটা আমি একটা বলে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে কতটা আনুমানিক খরচা লাগবে এটা একদম রিয়েল বাজেটের উপর এটা করা যেটা হয়েছে এটা নিশ্চয়ই এটা এই যে বাজেটটা সেটা কম বেশি হবে কারো ক্ষেত্রে একটু কম হতে পারে কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে আবার একটা আছে কোয়ালিটি মানে স্ট্যান্ডার্ড মানে উপরে তার উপরে কিন্তু আবার নির্ভর করে একটা এরেটার হয়তো একটা 6000 টাকায় পাওয়া যাচ্ছে আবার 10000 টাকায় পাওয়া যাচ্ছে আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যেটা সেটাই করছি আবার মাছের দাম সেরকম এই জন্য আগেই বলে রাখছি এই যে বাজেটটা যেটা মোটামুটি একটা রিয়েলিস্টিক বাজেট যে পদ্ধতিতে মোটামুটি আয় ব্যয়টাকে আপনারা জানতে পারবেন যাই হোক প্রথমেই যেটা বলি যে আপনার এখানে আপনি যদি মানে শুরু করেন আপনার এয়ার ব্লোয়ার কিন্তু এখানে খুবই মাস্ট এবং একটা 10000 লিটার ট্যাঙ্কের জন্য আপনার এয়ার যে ব্লোয়ার বাবদ আপনার খরচ অন্তত 9000 টাকা এটা লাগবে আপনি যদি একটা 10000 লিটার ট্যাঙ্ক নিয়ে আমরা এটাকে টোটালটাকে আলোচনা করব একটা 10000 লিটার ট্যাঙ্ক মানে 4 মিটার ব্যাস বা 2 মিটার মানে যে রেডিয়াস সেই রেডিয়াসের উপরে ব্যাসার্ধর উপরে এই যে
টার্পুলিনের ট্যাঙ্ক, যেটা সাধারণত 650 জিএসএম হয়, এরকম একটা ট্যাঙ্কের আনুমানিক খরচ প্রায় 9,800 টাকা। এরকম করে আবার যেটা যে আমরা ওই যে ট্যাঙ্কটাকে দাঁড় করানোর জন্য একটা জিআই নেট যেটা আমরা ব্যবহার করি, গ্যালভানাইজ আয়রন নেট, সেটার মোটামুটি দাম হচ্ছে 2,500 টাকা মতো লাগে, যেটা লম্বায় প্রায় 13 মিটার মতো লাগে। এবারে লোহার রড দিয়ে দুটো একটা মাথায় যাতে মানে আটকানোর জন্য লোহার রড দিয়ে সেটাকে একটা ঝালাই করা থাকে, এবং মাঝখানেও একটা এর দিকে, অর্থাৎ যে যেভাবে আমরা ওটাকে ভার্টিক্যাল দাঁড় করে থাকি, মাঝখানে এটা শক্ত করার জন্য লোহার জালটাকে আর একটা রড বা পাতি দিয়ে ঝালাই করা থাকি। এর খরচ বাবদ আমরা প্রায় 3,000 টাকা ধরেছি। এরপর ইমোপ কোন একটা লাগে, ইমোপ কোনের সাহায্যে আমরা ফ্লকটাকে মেজার করি, তার জন্য প্রায় 1,600 টাকা লাগে। এইবারে এয়ার পাইপ মোটামুটি এক বান্ডিল ওটা হয়ে যায়, যেগুলোতে আমাদের এই যে যে এয়ারগুলো মানে এয়ার ব্লোয়ার বা এয়ার পাম্প থেকে সেই যে পাইপগুলোতে ডিস্ট্রিবিউট করা হয় সেটা প্রায় 300 টাকা লাগে। এয়ার স্টোনে মোটামুটি যদি ভালো এয়ার স্টোন হয় অন্তত পক্ষে 12টা এয়ার স্টোন লাগে, প্রতিটা যদি 100 টাকা করে ধরা হয় মোটামুটি 1,200 টাকা লাগে। এরপর এয়ার কন্ট্রোলার 10টি ট্যাঙ্কের জন্য প্রায় সামান্য খরচা হয়, প্রায় 5 টাকা করে এয়ার কন্ট্রোলারগুলো একটা দাম, সেটা 50 টাকা লাগবে। এবারে টিডিএস মিটার একটা লাগে, যে টিডিএস মিটার সাধারণত 300 থেকে 500 টাকা, এটা একটা লাগে। থার্মোমিটার একটা দেখার জন্য, যেটাতে আমরা ডিজিটাল থার্মোমিটার যেটা ব্যবহার করি বা ভালো থার্মোমিটার, কমপক্ষে 300 টাকা লাগে। এবং অন্যান্য সরঞ্জাম এই করে যেটা মোটামুটি একটা যে এস্টাবলিশমেন্ট যেটা কস্ট সেটা কিন্তু প্রায় 36,050 টাকা, এটা একটা আমাদের হিসেব এখানে ক্যালকুলেটেড অ্যামাউন্ট দাঁড়িয়েছে। এবারে মাছের চারা যখন কিনবেন, মোটামুটি মাছের চারা যদি 6,500 ছাড়া যায় একটা স্টকিং ডেন্সিটি, সেই জায়গায় 2 টাকা করে পিস হয়, সেখানে প্রায় 13,000 টাকা লাগে। আবার খাবার প্রায় 400 কেজি মতো লাগছে, যার খরচ প্রায় 50 টাকা হলে প্রায় 20,000 টাকা লাগছে। এবং ঝোলাগুড় প্রায় 12 কেজি লাগে, কম বেশি সেটা লাগে, মোটামুটি এটা 240 টাকা। সাধারণ লবণ প্রায় 25 কেজি মতো যদি আমি ধরে নিই, সেক্ষেত্রে আমাদের দেখা যায় 8 টাকা করে প্রায় 200 টাকা মতো লাগছে। এবারে ডলোমাইট 25 টাকা করে, এই 25 কেজি যদি লাগে সেক্ষেত্রে 7 টাকা করে প্রায় 175 টাকা লাগে। প্রোবায়োটিক মোটামুটি 1 প্যাকেট হলে সেটা হয়ে যায়, যেটা কিনা প্রায় 500 গ্রাম, 1,300 টাকা মতো লাগছে। পিএইচের কিট লাগবে, যে পিএইচের কিটটা মোটামুটি একটা কালচারের জন্য 3টে কিট লাগবে, যেটা 400 টাকা করে প্রায় 1,200 টাকা। অক্সিজেনের 3টে কিট, যেটাকে 1,000 টাকা করে লাগে, সেটা সাধারণত 3,000 টাকা খরচ। এবং অ্যামোনিয়া কিট সাধারণত 5 টাকা, 3টি লাগে, 500 টাকা করে হলে ওটা 1,500 টাকা। নাইট্রাইট ও নাইট্রেট কিট, এটা 2টি লাগবে, এবং এটা একত্রে যেটা হয় যে 500 টাকা করে প্রায় 1,000 টাকা। এবং বিদ্যুৎ খরচ যেটা দেখা গেছে, এটা যে ওই যে আমার এয়ার পাম্পগুলোকে চালিয়ে, সেটা মোটামুটি 4 মাসে 1,200 টাকা খরচা, এবং অন্যান্য খরচ আরও 1,000 টাকা ধরে এখান থেকে প্রায় 33,815 টাকা একটা খরচা হয়েছে। এই দুটো খরচা যেটা সাইট হলো, যে একটা 36,050 আর একটা হচ্ছে 43,815। এবং বিক্রি বাবদ সাধারণত এটা ধরা যায় যে 300 কেজি, তাতে কম বেশি হয়, আবার দামটাও কম বেশি হয়। সেই জন্য 300 কেজি, যেটা 4 মাসের কালচারে একটা এই ট্যাঙ্ক থেকে অনায়াসে হারভেস্ট করা যায়, এবং সেটা গড়ে যদি আমরা 300 টাকা হিসেবে ধরি, তাতে প্রায় 90,000 টাকা আছে। অর্থাৎ এই যে আয় ব্যয় থেকে প্রথম মাসে যেটা দেখা যায় হয়তো সমান বা হয়তো 10,000 টাকা মতো আমাদের এখানে মার্জিন থাকছে, সেটা যদি সমানও থাকে কোনো অসুবিধা নেই, কারণ দ্বিতীয় ক্রপ থেকে আপনার কিন্তু এটা থেকে লাভটাকে ভালোভাবে দেখতে পারেন। তাই চাষ থেকে ঠিকঠাক করে যদি করা যায়, আমরা একটা কালচার থেকে অতি অনায়াসে 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত আমরা খুব সহজে পাবো। এইবারে যারা খুব এফিসিয়েন্টলি করবেন, বিভিন্ন হাই ভ্যালু ক্রপ করবেন, সেখানে আরও ইনভেস্টমেন্টও বেশি হবে, সেক্ষেত্রে রিটার্ন আরও বেশি হতে পারে। কিন্তু যেটা মোটামুটি যেটা হয়, এই যে আমরা যে যে মিডিয়াকার পদ্ধতি যে ম্যানেজমেন্ট, সেই জায়গাটাতে এই মোটামুটি যে অর্থাৎ 20 থেকে 40,000 টাকা একটা ক্রপ থেকে, অর্থাৎ একটা ইউনিট থেকে অনায়াসে 5 থেকে 10,000 টাকা খুব সাধারণভাবে এটা আপনি ইনকাম করতে পারবেন। এই মোটামুটি একটা এই করা মানে যে আয় ব্যয়ের একটা হিসেব। অবশ্যই এটা হিসেবটা আমাদের একটা কয়েকটা কালচার থেকে এটাকে অ্যাভারেজ করে এটা দেখা গেছে, এর বেশিও হতে পারে, আবার নিতে হবে, সাধারণত এটা কম হবে না, আমরা কমের সাইড থেকে হিসেবটাই করেছি। অনেক সময় থেকে যা আরও চাষ যদি ভালো করেন আরও ভালো হবে।
তাই আশা করি এই চাষটা যথেষ্ট আমাদের যে এটা লাভজনক চাষ। আর আপনি যখন লার্জ স্কেলে করবেন তখন কমন ফেসিলিটিতে এই খরচাগুলো অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে লভ্যাংশের পরিমাণ আরও বেশি হবে। আশা করি দর্শক বন্ধুরা এখান থেকে একটা আইডিয়া পেলেন আর এবং আপনারা সেই অনুযায়ী এখানে প্ল্যান করতে পারেন, আপনার ইনকামটাকে কতটা রাখবেন সেই অনুযায়ী আপনি কতগুলি ইউনিট বানাবেন সেটা করতে পারেন। সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।